ফের বাড়ছে মুরগির মাংসের দাম। সরকারি ফেয়ার প্রাইস শপে আজ মুরগির দাম 225 টাকা কেজি, খোলা বাজারে তা 230 থেকে 250 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ফলত যে মুরগির দাম কিছুদিন আগে 200 টাকার মধ্যে এসে গিয়েছিল তা আবারও বাড়তে বাড়তে 250-এর কাছে পৌঁছে গিয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে মুরগির দাম বাড়ার পেছনে রয়েছে মুরগির পাইকারি যে দাম সেটা অনেকটা চড়েছে, 240 টাকার ওপরে পাইকারি দর ঘোরাফেরা করছে। তার পাশাপাশি মুরগি গরমের কারণে বাড়ছে না খুব একটা, তার প্রোডাকশন কম এবং সেই কারণে মুরগির দামের সঙ্গে এই রকমের একটা ওঠানামা কাজ করছে। ফলত গত কয়েকদিনে মুরগির দাম কিছুটা কমে গেলেও আবারও মুরগির দাম চড়েছে এবং তা খোলা বাজারে প্রায় 250 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে চড়েছে পাতিলেবুর দাম। এক একটা লেবু বিক্রি হচ্ছে 6 থেকে 14 টাকায়, ফলে প্রচণ্ড গরমে পাতিলেবুর শরবত খাওয়া মাথায় উঠেছে মধ্যবিত্তের। লেবুর দামটা হচ্ছে কি আপনার আসছে অনেক দূর থেকে, এটা তো আর এখানে হয় না, হয় আপনার মাদ্রাস দিল্লি ওই সব সাইড থেকে আসে। তেলের জন্য গাড়ি ভাড়া, তেলের দাম অনেক বেড়ে গেছে, মাঝখানে রোজা পড়ে গেছে, যার জন্য লেবুর দামটা আরো হুট করে বেড়েছে গরমের চাপে। শুধু জেলা স্তরের নেতাকর্মীরাই নন, উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর রাজ্য নেতৃত্বকে এক হাত নিচ্ছেন সৌমিত্র খাঁ, অনুপম হাজরার মতো প্রথম সারির নেতারা। নেতৃত্বকে খোঁচা দিয়ে টুইট করেছেন তথাগত রায়ও। বিধানসভা নির্বাচনে লক্ষ্যভ্রষ্ট হবার পর থেকে বাংলায় একের পর এক ভোটে পরাজয়ের মুখ দেখতে হচ্ছে বিজেপিকে। এবার দীর্ঘদিন ধরে বিজেপির হাতে থাকা আসানসোল লোকসভাও হাতছাড়া হয়ে গেল, আর এই পরাজয় যেন বিদ্রোহের দরজা খুলে দিয়েছে। রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একে একে সরব হচ্ছেন বিজেপির সাংসদ নেতারা। আসানসোল ও বালিগঞ্জে জোড়া হারের পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় টুইট করে বলেছেন, উপনির্বাচনে বিজেপির যা ফল হলো তা তো অপ্রত্যাশিত নয়, শুধু শুধু দুটো মেয়েকেই উৎকট গরমের মধ্যে ঘুরিয়ে অপমান করানো হলো। বেবুন এবং পিটার মিত্রি যা মজা লুটপাত্র লুটে নিয়েছে, বিজেপির শোচনীয় ফল সেটা মজা লুটারই পরিণাম। কর্মীদের মনোবল তলানিতে পেট্রোল গ্যাসের দাম গৌণ কারণ। ফল ঘোষণার দিনই নেতৃত্বের একাংশকে অপরিণত আখ্যা দিয়ে তোপ দেগেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার তার মুখে উঠে এলো দিল্লি দাবাই প্রসঙ্গ। আমাদের অপরিণততার জন্য, যেটা আমরা আমাদের দুর্বলতার জন্য আমরা করতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। কিন্তু তৃণমূল কংগ্রেসের যদি আমরা এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারি, আমরা তৃণমূল কংগ্রেসকে বলে বলে গোল দিতে পারি। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির এখন আমাদের মধ্যে শরীর খারাপ চলছে। যখনই দিল্লির ওষুধ প্রয়োগ করা হবে, আমাদের ঠিক পেশেন্ট ভালো হয়ে যাবে। আর শুভেন্দুদের নেতৃত্বে যদি আবার ভালো করে এগিয়ে যাওয়া যায়, রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে রবিবারই ফেসবুকে সরব হন বিজেপি নেতা অনুপম হাজরা। এবার আরো বিস্ফোরক তিনি। দু একজন রাজনেতাদের মধ্যে দেখেছি যে আত্মতুষ্টি, আমাদের মধ্যে কোনো খামতি নেই, আমাদের মধ্যে কোনো ঘাটতি নেই, এই বলে গুড বয় সাজতে গিয়ে মানে উচ্চতর নেতৃত্বের কাছে, তো আলটিমেটলি দলের ভেতরে সংগঠনটা দুর্বল হয়ে যায় না। যারা কমিটেড কর্মী তারা মিটিংয়ে বলার সুযোগ পাচ্ছেন না, আবার অন্যদিকে সেই সমস্যাটা সমাধান করার জন্য কোনো এক্সক্লুসিভ মিটিং হবে না, বা মিটিং হলে মানুষ কোনো আত্মসমালোচনা করতে পারবে না। তো এটা তো মানে কোনো গণতান্ত্রিক পার্টিতে, মানে বঙ্গ বিজেপিতে এটা তো হওয়া উচিত না। এরকম পরিস্থিতি চলতে থাকলে তো দলের অস্তিত্ব সংকট হয়ে যাবে। এই পরিস্থিতিতে সক্রিয় হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বঙ্গ বিজেপিতে ডামাডোল সেই বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে শুরু হয়েছে। একের পর এক ভোটে হার হচ্ছে আর তা বাড়ছে। এই পরিস্থিতি মোদি শাহ নাড্ডারা কিভাবে সামাল দেন সেদিকেই সবার নজর। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।